শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? সবাই নিশ্চয়ই ভালো আছো। আমি এখন তোমাদের তৃতীয় শ্রেণীর বাংলা প্রথম পত্র নিব। গত ক্লাসে আমি তোমাদের একাই একটি দুর্গ এবং আমার পণ কবিতাটা বুঝিয়ে দিয়েছিলাম, এবং সেই সাথে আমি তোমাদের শব্দত্ব এবং বাক্য গঠনগুলো লিখে দিয়েছিলাম। নিশ্চয় বাসায় তোমরা সেগুলো পড়েছ। আজকে আমি তোমাদের একাই একটি দুর্গ এবং আমার পণ কবিতার প্রশ্নোত্তরগুলো নোট দিব। এর আগে আমি একটু করে, নিশ্চয় তোমাদের মনে আছে আমি কি বুঝিয়েছিলাম, একাই একটি দুর্গ তোমাদেরকে ওই দিনও ক্লাসে বলেছিলাম এটা মুক্তিযুদ্ধের একটি ঘটনা। 7ই মার্চ যখন বঙ্গবন্ধু, জাতির জনক বঙ্গবন্ধু ভাষণ দেন, ওই ভাষণে তিনি স্বাধীনতার ডাক দিয়েছিলেন। এই স্বাধীনতার কথা শুনে 24 বছরের যুবক মোস্তফা কামালের বুক ফুলে উঠেছিল। তখন তিনি চিন্তা করেছেন তিনিও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করবে। তখন এপ্রিল মাস 1971 সালে পাকিস্তানি বাহিনীরা যখন ব্রাহ্মণবাড়িয়ার দিকে এগিয়ে যাচ্ছে, তাদের ঠেকানোর জন্য তারা দৈরুন গ্রামে অবস্থান নিয়েছিল। তখন সেখানে ছিল মাত্র 10 জন সৈন্য। সেখানের অধিনায়ক হয়েছিলেন সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল। 16ই এপ্রিল 1971 সালে কি হয়েছিল, মোস্তফা কামাল খবর পেলেন পাকিস্তানিরা কুমিল্লার আকাওয়ার রেললাইন ধরে আসছিল সে ব্রাহ্মণবাড়িয়া দখল করতে। তারপরে 17ই এপ্রিল হয়েছিল কি, ভোর থেকে পাকিস্তানিরা এই মুক্তিযোদ্ধাদের উপর গোলাবর্ষণ শুরু করছে। তখন মোস্তফা কামাল খুব চিন্তিত হলেন। তিনি কি করেছিলেন, তিনি চিন্তা করছেন এত কম শক্তি দিয়ে কিভাবে তিনি এই শত্রুদের মোকাবেলা করবে। তখন সে কি করেছিল, সে খবর পাঠালো যাতে জরুরি সেনা দিয়ে তাদেরকে সহায়তা করা হয়। কিন্তু সেনাও আসলো না, নিয়মিত কোনো খাবারও পাচ্ছে না, চিন্তায় অস্থির হয়ে আছে মোস্তফা কামাল। তখন তিনি চিন্তা করছে আত্মরক্ষা করার জন্য সবাই পরিখার মধ্যে আশ্রয় নিল। তখন কি করেছে দেখা যাচ্ছে, দুপুরের দিকে কয়েকজন সেনা দৌড়ে এসে পৌঁছেছেন, সাথে খাবার আসলো। ততক্ষণে পাকিস্তানের ঘাঁটি থেকে গোলাবর্ষণ বন্ধ হয়ে গেল। 18ই এপ্রিল কি হয়েছিল, সকাল থেকে যখন সারা আকাশ কালো মেঘে ছেয়ে গেছে, তখন মুক্তিযোদ্ধারা কি ভেবেছিল যে যখন আকাশ কালো মেঘে ছেয়ে গেছে তখন হয়তো আর দুশ্মনরা আক্রমণ করবে না। যখন বেলা 11টায় শুরু হলো প্রচণ্ড বৃষ্টি, সে সঙ্গে শত্রু গোলাবর্ষণ, তখন আস্তে আস্তে করে পাকিস্তানের আবার সামনের দিকে এগিয়ে আসছে। বেলা 12টা যখন হলো, আক্রমণ আরও তীব্র হয়ে গেল। মুক্তিযোদ্ধাদের পাল্টা গুলি তাদের সামনে কিছুই না, হঠাৎ করে একটা গুলি এসে লাগলো মুক্তিযোদ্ধার বুকে। তখন তিনি মেশিন গান চালাচ্ছিল, সঙ্গে সঙ্গে তার মেশিন গানও বন্ধ হয়ে গেল। পাশে অবশ্য মোস্তফা কামাল ছিলেন, তিনি এক মুহূর্ত দেরি না করে কি করেছে, মেশিন গান চালাচ্ছিলেন। পাকিস্তানের তো সংখ্যা অনেক বেশি ছিল, তাদের ভারে অস্ত্র শস্ত্র ছিল, আর মুক্তিযোদ্ধাদের সংখ্যাই ছিল কম, অস্ত্রশস্ত্র তাদের তেমন ছিল না। তখন তারা মোস্তফা কামাল সিদ্ধান্ত নিলেন যে তারা তাদের সাথে পারবে না, হয় তাদেরকে একাই গুলি চালিয়ে যেতে হবে, না হলে পিছু হটতে হবে। যদি পিছু না হটে তাহলে দুশ্মনরা তাদেরকে মেরে ফেলবে। তখন তিনি তার দলের দিকে আদেশ দিলেন দ্রুত সবাই সরে যেতে। শেষ পর্যন্ত মোস্তফা কামালকে রেখে অন্যরা সরে গেল। এখন মোস্তফা কামাল একাই
গুলি চালাতে লাগলেন। হঠাৎ একটা গুলি এসে পড়ল সে পরিখার মধ্যে। তখন কি হলো, মোস্তফা কামালের শরীরটা গুলির আঘাতে ঝাঁঝরা হয়ে গেল, তিনি সে পরিখার মধ্যেই মৃত্যুবরণ করলেন। দরুইনের মাটিতে সমাহিত হয়ে আছে সে মোস্তফা কামালের ক্ষতবিক্ষত দেহ। তিনি যে দেশের জন্য আত্মদান করেছেন তার কথা আমরা কোনোদিন ভুলব না। বাংলাদেশ সরকার তাকে কি করেছে, সর্বোচ্চ বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করেছে। তাহলে আমি আজকে একটু করে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, কারণ প্রশ্ন উত্তর দিব, সেগুলো যাতে তোমরা বুঝে পড়তে পারো। তাহলে আমি প্রশ্ন উত্তরে যাচ্ছি। প্রথমেই আমি তোমাদের একা একটি দুর্গের প্রশ্নোত্তরগুলো একটু পড়িয়ে দিচ্ছি, আশা করি তোমরা বাসায় বসে সেগুলো নোট খাতায় তুলে ফেলবে এবং বাসায় বসে শিখে ফেলবে। দেখো, ক নাম্বার প্রশ্ন, কারা বার্মনবাড়িয়ার দিকে এগিয়ে আসছিল? উত্তর, 1971 সালের এপ্রিল মাস পাকিস্তানি হানাদার বাহিনী এগিয়ে আসছিল বার্মনবাড়িয়ার দিকে, তাদের ঠেকানোর জন্য লড়াই করে যাচ্ছিল মুক্তিযোদ্ধারা। ক নাম্বার শেষ। এবার আমরা যাব খ নাম্বার প্রশ্নোত্তরে। খ, মুক্তিযোদ্ধারা কোথায় অবস্থান নিয়েছিলেন? উত্তর, পাকিস্তানি হানাদাররা বার্মনবাড়িয়ার দিকে এগিয়ে আসছিল, মুক্তি বাহিনীকে ধ্বংস করে বার্মনবাড়িয়া দখল করতে, তাদের বিরুদ্ধে লড়াই করে তাদের ঠেকানোর জন্য মুক্তিযোদ্ধারা অবস্থান নিয়েছিলেন দৈরুন গ্রামে। খ নাম্বার শেষ। এবার যাব আমরা গ নাম্বারে। গ, দেখো, মুক্তিযোদ্ধাদের সামনে কোন দুইটি পথ খোলা ছিল? উত্তর, 18 এপ্রিল 1971 সাল, বেলা 12টা, প্রচণ্ড বৃষ্টির মধ্যে আড়াল নিয়ে তীব্র আক্রমণ করতে করতে এগিয়ে আসতে লাগলো পাকিস্তানি বাহিনী, তাদের সঙ্গে ছিল ভারী অস্ত্রশস্ত্র, তারা সংখ্যায়ও অনেক বেশি। দরুন গ্রামে সিপাহী মোস্তফা কামালের মুক্তিযোদ্ধাদের দলে সৈন্য সংখ্যা এবং অস্ত্রশস্ত্র তেমন নেই। দক্ষিণ, পশ্চিম এবং উত্তর দিক থেকে এগিয়ে আসা শত্রুদের সাথে মোকাবেলায় কেবল খোলা আছে দুটি পথ, হয় সামনাসামনি যুদ্ধ করতে হবে, না হয় পূর্ব দিকে পিছু হটে নিরাপদ আশ্রয়ে চলে যেতে হবে। এবারে আমরা আসছি ঘ নাম্বার প্রশ্নে। ঘ, সঙ্গীদের জীবন বাঁচাতে মোস্তফা কামাল কি সিদ্ধান্ত নিলেন? উত্তর, সিপাহী মোস্তফা কামাল পরিখার মধ্যে দাঁড়িয়ে যুদ্ধ করতে লাগলেন, তিনি দেখলেন একে একে নয়জন মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন, পিছু না হটলে সবার মৃত্যু অবধারিত। তিনি সিদ্ধান্ত নিলেন তিনি একাই গুলি চালিয়ে যাবেন আর বাকিরা দ্রুত নিরাপদ স্থানে সরে যাবেন। তাই তিনি দৃঢ়তার সঙ্গে সবাইকে সরে যেতে বললেন। সঙ্গীরা তাকে একা ফেলে যেতে রাজি হলো না, তিনি জোর করে সবাইকে সরিয়ে দিয়ে একাই গুলি চালিয়ে গেলেন। এবার
দেখো উম নাম্বার প্রশ্নটা, উম একাই একটি দুর্গ, কাকে বোঝানো হয়েছে কেন? উত্তর, একাই একটি দুর্গ সিপাহী মোস্তফা কামালকে বোঝানো হয়েছে। সিপাহী মোস্তফা কামাল যখন বুঝতে পারলেন সাথীদের বাঁচাতে হলে অবিরাম গুলি চালিয়ে শত্রুদের ঠেকিয়ে রাখতে হবে, তখন তিনি একাই অবিরত গুলি চালিয়ে গেলেন। তার সাথীরা নিরাপদ স্থানে সরে গেলেন। মোস্তফা কামালের গুলির তোড়ে শত্রুরা এগুতে পারছিল না, যেন তিনি একাই মুক্তিবাহিনীর একটি দুর্গ। ছাত্ররা, একাই একটি দুর্গের প্রশ্নোত্তরগুলো দেওয়া হলো। এখন আমি কবিতা আমার পরের প্রশ্নোত্তরগুলো তোমাদেরকে নোট দিচ্ছি, তোমরা সুন্দর করে খাতায় লিখে ফেলো। আমার পণ কে লিখেছেন নিশ্চয় তোমাদের মনে আছে। আমার পণ লিখেছেন মদন মোহন তর্কালঙ্কার। চারের ক, সারাদিন আমি কিভাবে চলব? উত্তর, আমার পণ কবিতায় কবি আমাদের সকালবেলা ঘুম থেকে জেগেই এই পণ করতে বলেছেন যে আমরা যেন সারাদিন ভালো হয়ে চলি এবং ভালো কাজ করি। এবার খ নম্বর প্রশ্ন দেখো, কারা গুরুজন? গুরুজন হলেন সেই সকল সম্মানীয় ও অনুকরণীয় ব্যক্তি যারা বয়স মানে ও জ্ঞানে আমাদের চাইতে বড়, যেমন মা বাবা, শিক্ষক, দাদা দাদি, চাচা ফুফু সহ আরো অনেক আত্মীয়। গ নাম্বার প্রশ্ন, পড়ার সময় আমি কি করব? উত্তর, আমার পণ কবিতায় কবি আমাদের বোঝাতে চেয়েছেন যে আমরা যেন পড়ার সময় পাঠে অবহেলা না করি, সঠিক সময়ে পড়তে বসি এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করে মানুষ হই। এবার দেখো ঘ নম্বর প্রশ্ন, কোন ধরনের কথা আমি বলবো না? আমি ভালো মানুষ হওয়ার পণ করব, তাই কখনোই আমি মিথ্যা কথা বলবো না, সবসময় ভালো হয়ে চলবো আর সদা সত্য কথা বলবো। এবার দেখো উম নাম্বার প্রশ্ন, কাদের আমরা ভালোবাসব? আমরা সকলের সাথে মিলেমিশে থাকার পণ করি, তাই সকলকেই আমরা ভালোবাসব, ভাই বোন সহ সকল লোকের সাথে আমরা ভালোবাসা বিনিময় করব। এরপরে আমরা যাব চ নম্বরে, দেখো অন্যের দুঃখে আমরা কি করব? আমার পণ কবিতায় কবি আমাদের ভালো মানুষ হওয়ার জন্য পণ করতে বলেছেন, তাই আমরা এই পণ করব যেন কখনো অন্যের দুঃখে সুখী অনুভব না করি, কেউ দুঃখ পেলে তার সাথে আমরাও সমব্যথী হব। প্রিয় ছাত্ররা, তোমরা নিশ্চয়ই প্রশ্নোত্তরগুলো বুঝতে পেরেছ, বাসায় খুব ভালো করে পড়বে, পাঠের সময় কোনো অবহেলা করবে না, সঠিক সময়ে পড়তে বসবে এবং মনোযোগ দিয়ে
প্রশ্নগুলো প্রথমে খুব ভালো করে পড়বে, পড়ে উত্তরটা খুব ভালো করে বোঝার চেষ্টা করবে, বুঝে তারপরে মুখস্থ করবে। প্রথমে পড়ার সাথে সাথে মুখস্থ করার চেষ্টা করবে না, আগে উত্তরে কি বলতে চাইছে সেটা বুঝতে হবে, সেটা ভালো করে বুঝে তারপর তোমরা সেই উত্তরগুলো ভালো করে মুখস্থ করবে। এবং মুখস্থ করার পর তোমরা খাতায় বারে বারে সেগুলি লিখবে, দেখবে তোমাদের বানানো ভুল কম হবে এবং পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারবে, ভালো নাম্বার আসবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও বলছি, পরিবারে বড়দের কথা শুনবে, মা বাবার কথা শুনবে এবং বারে বারে হাত ধুবে, সবসময় নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। এই বলে আমার আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।